ওয়েলকাম স্টুডেন্ট ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে আমি নতুন একটা শর্টকাট ম্যাথ নিয়ে এসেছি। তো এখানে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই অঙ্কগুলোকে দেখা মাত্রই তার উত্তর কত হবে সেটা তুমি যদি বলতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি প্রথমে ডেসক্রিপটিভ বইতে বলবো এবং তারপর শর্টকাট পদ্ধতিতে কী করে দেখা মাত্রই অঙ্কগুলো উত্তর বলা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। একমাত্রই তার উত্তর কীভাবে বলা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো প্রথমে এই যে জিনিসটা আছে, 999 + 197 বা 198, তো এই সংখ্যাটাকে আমাদের করতে হবে 999 + 197 বা 198। যদি আপনারা উল্টো দিক দিয়ে ভাবেন তাহলে দেখবেন যে এই দুটো লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানেও ভাঙতে গেলে 198 কে 999 দিয়ে গুণ করে তারপর এটার সঙ্গে যোগ করতে হতো, এক্ষেত্রেও তাই লসাগু করে নিক তাই হবে। এবার আমি এই যে 999 আছে এটাকে লিখবো 1000 - 1, আর বাকি যেটা আছে 997 - 198 সেটা যেরকম আছে থাকলো, বাইরে 99ও যেরকম আছে থাকলো, প্লাস হাফ লিখে দেবো। এবার এই 99 যে সংখ্যাটা আছে সেটাকে আমি গুণ করব। প্রথমে 99 এটা, তাহলে 99 পর 3টে 0, তারপর 99 - 1, তাহলে -99 যোগ 197 - 198 গুণ 99। 197 তিনটে যে সংখ্যা আছে তিনটের সঙ্গে আমি গুণ করলাম, আর পরে যে হাফটা আছে সেই হাফটাকেও আমরা ওই রকম রেখে দেবো। এবার এই যে 99000 আছে এটাকে কিছু বলবো না, এবং 99 সংখ্যাটাকেও আমি কিছু বলবো না। এখানে 99 দিয়ে 198 কাটা যাচ্ছে 2, তাহলে কথা হচ্ছে 197 - 2। এই 197 - 2 আর এই হাফ আমরা লসাগু করে দেবো, তাহলে 2টা লসাগু হবে। তাহলে 197 এখানে আছে, উপরে 1 আছে, তাহলে 197 + 1, তাহলে 999 - 99 + 198 - 2। 197 এক যোগ করলে 2 কত হয়? 98, কাটাকুটি করলে হচ্ছে 99, তাহলে +99 - 99 কেটে যাবে, তাহলে আমার উত্তর হবে 99000। এটাই আমাদের অ্যান্সার। তো এত বড় অঙ্কটাকে আমি মুখে মুখে করব, কিন্তু তার আগে আমরা প্রসিডিওরটা শিখে নিই যে এইভাবে করতে হয়। তো চলো আর একটা অঙ্ক দেখে আমরা বিস্তারিত ব্যাপারটা বুঝে নিই। এখানে দেখুন আর একটা অঙ্ক আছে, তো আমরা এখানেও ঠিক আগের মতোই করব। এই যে 9999 আছে সেটাকে আমরা লিখব, এবং লেখার পর এই +296 / 297 করব, মানে এটাকে মাঝে যোগ চিহ্ন নিয়ে আসবো। সঙ্গে 99 যেরকম গুণ আছে থাকলো, এবং 1-এর 3টাও সাইডে রেখে দিলাম। এবার আমরা কী করব, এই যে 900 এটা আছে এটাকে 1-এর পরে 3টে 4টে 0 - 1 +296 / 297 × 99 যেরকম আছে থাকলো যোগ 1-এর 3। তাহলে এই যে 99 আছে এটাকে আমরা গুণ করবো, 1, 2, 3, 4 -99 296 / 297 গুণ 99 যোগ 1-এর 3 যেরকম আছে থাকবে। 99 দিয়ে যদি আমি কাটি এটা কত আসবে আমাদের? 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তো আমরা কী করবো, 1, 2, 3, 4 -99 আর এটা 296 যোগ করলে কথা হচ্ছে 297 / 3। যদি আমি এটাকে কাটাকুটি করি তাহলে কত আসে? 99। তাহলে এই 99 আর এই 99 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের শুধু পড়ে থাকবে 99 1 2 3 4 4টে 0। তাহলে এটা শর্টকাট ফর্মটা কি? শর্টকাট ফর্মটা হচ্ছে এখানে যত সংখ্যা দিয়ে গুণ করছি আমি সেই সংখ্যাটা আমরা লিখবো 99, এবং এখানে যতগুলো নয় থাকবে সেগুলো শূন্য দিয়ে ফ্ল্যাপ করবো। 4টে 9 আছে 4টে 0, তাহলে এটা শর্টকাট। কিন্তু এই যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা তখনই প্রযোজ্য হবে যদি কোনো সময় দেখা যায় এই 99 সঙ্গে এখানকার 3 গুণ করলে কত হয়? 297। এই 99 সঙ্গে এখানকার 3 গুণ করলে কত হয়? 297। এবং এখানে যে 296 আছে আর 1 আছে এই দুটো যোগ করলেও 297 আসতে হবে, তাহলে আমাদের এই শর্টকাটটি প্রয়োগ হবে। চলো আমি 4-5টা অঙ্ক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শর্টকাটগুলো। তো আমাদের শর্টকাট করার ক্ষেত্রে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে এখানে যে সংখ্যাটা আছে 99 এবং এই যে সংখ্যাটা আছে 2 এটা আমরা কোনাকুনি গুণ করব, কত আসে? 198। এই গুণফলটা যদি এখানে যে সংখ্যাটা আছে 197 তার সঙ্গে যদি 1 যোগ করে আসে তাহলে আমাদের এই শর্টকাটটা হবে। শর্টকাটটায় কী হবে, আমাকে প্রথমে এই যে দুটো 99 দিয়ে গুণ করতে হচ্ছে সেই 99টা লিখতে হবে, এবং তারপরে এখানে সামনে যতগুলো 9 আছে ততগুলো 0 বসাতে হবে। যেমন এখানে 3টে 9 আছে 3টে 0, ব্যাস আমার অঙ্কের উত্তরটা হয়ে গেল। তো এটা আমি ডেসক্রিপটিভ বইতেও দেখিয়েছি,
তো পরে অঙ্কটাও আমরা ডিসক্রিপটিভ ওয়েতে দেখেছি, তো তখনই প্রয়োগ করা সম্ভব যদি আমরা এই 99 × 3 করলে কত হয় 297, তার সাথে এই 296 আর এক যোগ করলেও 297 হয়। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে এই যে 99 যে সংখ্যাটা আছে সেই 99 সংখ্যাটা লিখতে হবে, এবং তারপর যতগুলো নয় আছে, এখানে যেমন আমি দেখতে পাচ্ছি 4টে নয় আছে, তাহলে আমরা 4টে শূন্য বসিয়ে দেবো। তো আমাদের এই টাইপটাই পরীক্ষায় দেয়, তো আমরা সেই অনুসারে নিজেদেরকে প্রিপারেশন করব। তাহলে দেখো এটার ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, এখানে কটা আছে 2টো 9, আর এখানে কতগুলো নয় আছে 5টা, তাহলে আমরা প্রথমে 2টো 9 বসাবো, তারপর 5টা শূন্য বসিয়ে দেবো, ব্যাস আমার অঙ্ক কমপ্লিট। তো একই রকমভাবে দেখো এখানে কত আছে, 2টো 9 আছে, 2টো 9 লিখবো, এবং তারপর এখানে 3টে 9 আছে, তাহলে আমরা 3টে শূন্য বসিয়ে দেবো, ব্যাস আমার গুণফলটা হয়ে যাবে এবং মান নির্ণয়টা হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখতে পারো, ডিসক্রিপটিভ ওয়েতে দেখতে পারো, সবভাবেই দেখতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আর কমেন্ট সেকশনে তোমরা বলো তো এই যে 2টো অঙ্ক আছে এই 2টো অঙ্কের উত্তর কত হবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।